আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার পালং শাকের একটু রেসিপি। আর শীতকালে পালং শাক খেতে কিন্তু অসম্ভব টেস্টি, বাজারে সারা বছর পাওয়া যায় কিন্তু এই মৌসুমে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়, যেটা খেতেও অসম্ভব টেস্টি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে এই পালং শাক একদম দেশি ছোটো চিংড়ি দিয়ে রান্না করি। আপনি পালং শাকটা যে কোনোভাবে ভাজি করে অথবা রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা পছন্দ করেন পালং শাক শুধু তারাই। পালং শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং চালনে নিয়ে নিয়েছি। শাকগুলো আমি রান্না করার আগে একটু ছোটো ছোটো করে কেটে চলে এলাম চুলায়। চুলায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ এবং সাথে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মিডিয়াম সাইজের 3টা আলু। আলু দিলে পালং শাক এবং চিংড়ি মাছের কম্বিনেশনটা খুব ভালো হয়। তারপরে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। তারপর অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট চুলা ভেজে নিয়েছি। অ্যাড করে দিয়েছি 1টা টমেটো এবং 7-8টি কাঁচামরিচ। অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই ঝালের পরিমাণটা আমি গুঁড়া মরিচ দিয়ে কমই দিয়েছি। তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপর এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে এভাবে কষিয়ে নিলে রান্নার টেস্ট এবং ফ্লেভার দুইটাই খুব ভালো আসে। আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলা, আলু এবং চিংড়ি মাছটাকে ভালো করে আবার কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার আলুটা একদম হাফ সিদ্ধ হয়ে যাবে। আর যখন আলুটা হাফ সিদ্ধ হবে তখনই আমি অ্যাড করব আমার আগে থেকে পানি ঝরিয়ে রাখা এবং কেটে বেছে ধুয়ে রাখা পালং শাকগুলো। আমি বলেছিলাম পালং শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব, কেটে নেওয়াটা শেয়ার করিনি। আমি এখন অ্যাড করে দিচ্ছি সেই পালং শাক। খুবই মজার এই রান্না। আর আপনি যদি শাকের কালার ঠিক রাখতে চান সেক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন না, একটু বাড়িয়ে দিয়ে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু আপনার শাকের কালারটা একদম ঠিক থাকবে। আর শাক রান্নাতে আমি এখানে পানি অ্যাড করবো না যদি পর্যাপ্ত পরিমাণ শাক থেকে পানি উঠে। আর যদি শাক থেকে পানি না উঠে সেক্ষেত্রে আপনি সামান্য একটু পানি দিতে পারেন, শাকটা একদম মাখামাখা হবে। দেখুন শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠছে, তাই এখানে আমার আর পানি অ্যাড করতে হবে না। এই শাক রান্নাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে আর আমার খুব প্রিয় একটি রান্না আজ শেয়ার করলাম। দেখতে দেখতে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এক্ষেত্রে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। যদি এরকম একটু মাখামাখা ঝোল রাখতে চান সেক্ষেত্রে এখনই নামিয়ে নিতে পারেন। আলু এবং শাক সব কিছু কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম রেডি আমার আজকের ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না। একদম অল্প মশলায় রান্না বলে এটা কিন্তু খেতে খুবই মজার হয়। আর যদি গরম ভাতের সাথে আপনি খান তাহলে তো বুঝবেন এটার অরিজিনাল যে টেস্ট সেটাই আপনি পেয়ে যাবেন। আমার মা এভাবে রান্না করে, আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কি করে আমরা বাসায় রান্না করি। একবার হলো ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।